বারো মাসে তেরো পার্বণের আনন্দের মধ্য দিয়ে আমাদের বছর কেটে যায় সারা বছর বিভিন্ন দেবী দেবতার পূজা অর্চনা করা হয় তার মধ্যে আছেন কিছু উপদেবতা যেমন ইতু ভাদু টুসু ঘেঁটো প্রভৃতি উপদেবতার পূজা অর্চনা ব্রত আদি করা হয় ইতুর এক নাম মিত্র অগ্রহায়ণ মাসে সূর্যদেব মিত্র নামেই পরিচিত অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পূজা করা হয় বলেই এই পূজাকে সূর্য পূজাও বলা হয় যদিও পূজাকে সূর্য পূজা বলা হয় তথাপি এই পূজার নিয়ম উপচার আদি বিশ্লেষণ করে ইতুকে মাতৃকা দেবীরূপে গণ্য করেন অনেকে যেহেতু ইতুর ঘটের গায়ে পুত্তলিকা আঁকা হয় শস্যদানা অতীনগুচ্ছ আঁকা হয় এবং প্রতীকী শস্যক্ষেত্র মাতৃপ্রতীক বলেই মনে হয় সকল শক্তির কেন্দ্রবিন্দু হচ্ছেন সূর্য তাছাড়া ভারতীয় নারী সমাজে একটি প্রধান ব্রত হল সূর্যব্রত সূর্যব্রত করলে সন্তান প্রাপ্তি হয় বা ভগবান সূর্যদেবের আশীর্বাদে সন্তান লাভ করেন মায়েরা তাই সন্তানের জননী হওয়ার জন্য মায়েরা ভগবান সূর্যদেবের পূজা অর্চনা করে থাকেন মেয়েরা নিজেই ইতু ঠাকুরের পূজা অর্চনা করে থাকেন এবং ইতু ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে ধারা আপনি সমস্ত বিশ্ব আলোকিত করেন সকল অন্ধকার দূর করেন ঠিক তেমনি আমাদের মনে থাকা অন্ধকার কালিমা দূর করুন আমাদের সকল পাপ আমাদের দুঃখ দরিদ্রতা দূর করুন কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই পূজা করা হয় এবং অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ইতুর পূজা অর্চনা করা হয় এবং সংক্রান্তিতে পুজো সমাপন করে বিসর্জন করতে হয় পূজার সাধারণ নিয়ম অনুসারে সূর্য পূজা পর্যন্ত করতে হয় তারপর ওং মিত্রায়ন মাহা বলে ইতুর ঘটে পূজা অর্চনা করতে হয় এবং অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে পুজো সমাপন করে তারপরই দক্ষিণা দিতে হয় তাহলে শ্রোতা বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা ধর্ম সংস্কার চ্যানেলে নতুন আছেন ওরা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ